আমরা শুনে আসছি যে মানুষ পৃথিবীতে আসার আগে চল্লিশ দিন আগে তার খাবার আল্লাহ তালা জমিনে পাঠিয়ে দেন এই কথাটা আমি কখনোই মানে শুনে আসতেছি ছোটবেলা থেকে কখনো যাচাই বাছাই করার সুযোগ হয় নাই যৌক্তিকতা খুঁজার সুযোগ হয় নাই অনেকে প্রশ্ন করেছি যা করার চেষ্টা করেছি কিন্তু কেউ যথার্থ কোনো উত্তর দেয়নি আপনার কাছে কি এর ব্যাপারে কোনো কথা আছে জানা আছে এবারে এরকম কোনো হাদিস আছে নাকি না আমি যেটা জানি যে চল্লিশ দিন আগে মানুষের মানে মানুষের পেটে যখন চল্লিশ দিন হয় তখন ফেরস্তা আসে তার তাকদির এবং রিজিক এগুলো নির্ধারণ করে এইগুলা এটা লেখা আছে কিন্তু চল্লিশ দিন পূর্বে তার খাবার চলে আসে এইরকম তো আমি পাইনি ভাই এটা নিয়ে অনেকের সাথে বার্গেনিং হয়েছে অনেক হুজুরের সাথে যারা আমাদের সাথে কথা হয়েছে তারা বলে তাদের বললাম যদি চল্লিশ দিন আগেই আল্লাহ খাবার পাঠিয়ে দেয় মানুষের এবং মিজানুর রহমান রহমানি সাহেবের একটা আছে যেটা আপনার সেটা আপনার সামনে আসবে নিতে পারবে না এরকম একটা ওয়াজ শুনছি তো এটা শুনে ওই চল্লিশ দিন আগে যে রিজিক চলে আসে এটা নিয়ে একটু আমার মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসলো তাহলে তো সবকিছু যদি নির্ধারিত হয় তাহলে আমরা চেষ্টা করে চেষ্টা করি কেন এত কষ্ট করি কেন তাহলে তো কিছু সামনে আসার কথা তখন নির্ধারিত পূর্ব থেকে নির্ধারিত এটা সত্য ইসলামে যেটা বলা হয়েছে আপনি যা করবেন না না করবেন প্রত্যেকটা কাজ পূর্ব থেকে আল্লাহ নির্ধারণ করে রেখেছে এবং আল্লাহ পাকই আপনাকে দিয়ে সেগুলা করায় নিচ্ছে এটা লেখা আছে তখন তারা আবার আরেকটা আনসার করে সেটা হচ্ছে না আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে আপনার রিজিক কে আইনা দিবে আল্লাহ তো গোরাইনা দিবে না তাহলে তো আল্লাহর তো ওই কথাটা তো মানে ব্যর্থ হয়ে গেল মানে একটা কথা না না চেষ্টা চেষ্টা মানুষের যে চেষ্টা করার ইচ্ছা সেই ইচ্ছাটাও আল্লাহর উপরে নির্ভরশীল আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে মানুষ চেষ্টা করার ইচ্ছাটাও মানুষের করবে না আচ্ছা আপনাকে আমি দেখাই দিই আয়াতটা একটু তো ভাই এই যে মানে সুরাজ একত্রিশ তো আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না নিশ্চয় আল্লাহ মহাগানী প্রজ্ঞ আচ্ছা এখানে বলা আছে আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে আমরা ইচ্ছা করতে পারবো না মনে করেন আমার ইয়া নাই মানে চেষ্টা করার কোনো ইচ্ছা হইতাছে না আল্লাহ যদি না করে আমি যে চেষ্টা করার ইচ্ছাটা করবো সেই ইচ্ছাটা তো আমার জাগবে না আমি কেমন করবো ইচ্ছাটা হ্যাঁ সেটাই তো আচ্ছা আরেকটা আয়াত পড়ি আমরা এটা হচ্ছে একাশি নম্বর সুরার উনত্রিশ উনিশ উনত্রিশ নম্বর আয়াত একাশি নম্বর সুরের উনত্রিশ নম্বর আয়াত এইখানে বলা হচ্ছে তোমরা ইচ্ছা করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন মানে আমি ইচ্ছা করতেই পারবো না যদি আল্লাহ ইচ্ছা না করে তাই না ভাই এটা পুরা কি কি বুঝতেছেন বলেন তো জি আপনি যেটা বলছেন আমি সেটাই বুঝছি ভাই তো এই মানে আমি যদি ইচ্ছা মানে আমি যে চেষ্টা করার জন্য ইচ্ছাটা আসবে সেটাও তো আল্লাহর উপর নির্ভরশীল আমার উপরে তো নির্ভরশীল না তাই না হ্যাঁ সেটাই তো আচ্ছা এইবার এই এই একটা হাদিস পড়ি এখানে দেখেন আহ বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশন্স এর হাদিস নাম্বার হচ্ছে 6596 এখানে বলা হচ্ছেন বলা হচ্ছে যে তিনি বলেন প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে এই কথাটা মানে আপনি কি বুঝলেন ভাই বলেন তো জি আবার প্লিজ আমি এখানে পড়তেও পড়তেছি না মোবাইল হয়েছি এখানে লেখা মানে মোহাম্মদ বলছে যে প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে মানে আমি ওই করব যার জন্য আমাকে সৃষ্টি করা করা হয়েছে এবং আমলটাই জন্য সহজ হবে আর আল্লাহ যেটা নির্ধারণ করে সেটা আমার জন্য করা বহু কঠিন হয়ে যাবে হম তাইলে তো আমি তো করতে পারবো না যদি আমাকে ওইটার জন্য সৃষ্টি করে না থাকে তাহলে তো আমি এটা করতে পারবো না তাই না সেটাই তো আর তারপরে হচ্ছে গিয়ে মনে করেন কিছু কিছু মানুষকে কাফের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে যেমন ধরেন এই হাদিসটা সহি মুসলিম হাদিস একাডেমি হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার ছয়শ উনষাট এখানে বলেছে নিশ্চয়ই যে লোকটিকে যে ছেলেটিকে খাজিদ আল্লাহর আদেশে হত্যা করেছিলেন তাকে কাফের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল যদি সে জীবিত থাকতো তাহলে সে তার পিতামাতাকে অবাধ্যতা কুফুরি করতে বাধ্য করত মানে জন্ম থেকেই আল্লাহাপা কাফের স্বভাব দিয়ে সৃষ্টি করছে দেখছেন ভাই এই বালকটা হ্যাঁ তারপর আবার হত্যাটাও করলো আল্লাহর নির্দেশে কাফেরও বানিলো আল্লাহ হত্যাও করলো আল্লাহ আচ্ছা ঠিক আছে এখন আরেকটা জিনিস দেখাই মানে এটা হচ্ছে সুরা বাকারা সাত নম্বর আয়াত এটা কি আপনি দেখতে পাচ্ছেন পড়তে পারবেন অনেক ছোট আমাকে আমি মোবাইল থেকে যুক্ত হয়েছি আচ্ছা আমি পড়ে শোনাচ্ছি এখানে আলবায়নের ফাউন্ডেশন ফাউন্ডেশনের অনুবাদ হচ্ছে আল্লাহ তাদের অন্তর এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব আচ্ছা ভাই আল্লাহ যদি আল্লাহ যদি কারো কানে মোহ লাগাই দেয় এবং চোখে পর্দা করে দেয় যেটার কারণে তারা সত্য ধর্মটাকে চিন্তা পারল না হ্যাঁ এরপরে যদি আল্লাহ সেটাই তো এখানে তো ন্যায় বিচার হচ্ছে না উনি চাচ্ছে সেটাই হচ্ছে তাহলে তো আমি কিছু বুঝলাম না মানে আমার অন্তরে মহল লাগাই দিল আমার চোখে পর্দা দিয়ে দিল তার আমার কইলো যে মানে তুই এখন খাইটা খা দৌড়া দুনিয়াতে যা আমি তো দেখতে পাইতেছি না কানে শুনতে পাইতেছি না আমি তো বুঝতে পারতেছি না যে মানে ইসলাম যে সত্য এটা বুঝতে পারতেছি না এটার জন্য নাকি আল্লাহ আমার দিব আমি ভাই কি বিপদে বললাম হ্যাঁ ভাই ওই কিছু যা যা হচ্ছে ওই যে ফিলিস্তিন ফিলিস্তিনে লোকজন খাবার পাচ্ছে না কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আহ তাদের সঠিক ভাবে খাবার দিচ্ছে না তারা উপোস থাকতেছে এবং তাদের ওই যে শিশুদের হত্যা করা হচ্ছে সেটাও কি আল্লাহ আল্লাহর ইচ্ছা হচ্ছে ইচ্ছা আল্লাহর ইয়া ছাড়া মানে আল্লাহ মানুষকে দিয়ে করায় নিচ্ছে বলা হচ্ছে আহ রাসুল্লাহ নিকট প্রশ্ন করতেছি এটা উমরের বর্ণিত হাদিস ওমর বলতেছে যে রাসুল্লাহ সাল্লাহ নিকট বলেছেন মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর সিও হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে বললেন এদেরকে আমি জাহান জন্য সৃষ্টি করেছি এবং জাহান নামেদের উপযোগী কাজই করবে এ কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল তাহলে আমলের কি মূল্য রইল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাত বাসীদের কাজই করিয়ে নেন শেষে সে জান্নাতিদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোন বান্দাকে জাহান নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান নামেদের কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান নামেদের কাজ করে মারা যায় তাকে জাহান নামে প্রবেশ করান এখন এই যে ইসরায়েলের এদেরকে তো আল্লাহ জাহান নামের জন্য সৃষ্টি করিয়া এদেরকে দিয়ে জাহান নামের কাজ করাই নিচ্ছে এবং এই কারণে তাদেরকে জাহান নামে প্রবেশ করাবে আল্লাহ পাক তাইলে এখানে ওদের কি দোষ আমি তো এটা বুঝলাম না ওদের বিরুদ্ধে মানুষ মানে ইয়া করে হ্যাশট্যাগ দেয় বলে যে ইসরায়েল নিপাত যাক ইসরায়েলের মানে বিচার চাই এগুলো বলে এগুলোর মানে কি আমি বুঝলাম না ওদের তো বিচার চাওয়া উচিত আল্লাহর বিচার চাওয়া উচিত হ্যাঁ এখানে আমি অনেকে প্রশ্ন করি সেটা হচ্ছে মানে অনেকের কথায় যারা মানে আমার চেয়ে অনেক বেশি ধার্মিক কট্টর তাদের সাথে আমার কথা হয় যে যদি আল্লাহ তালা ফিলিস্তিনিদের পক্ষের লোক এবং আল্লাহর লোকেরা মুসলমান এবং ইহুদি যারা এরা আল্লাহর লোক না আল্লাহর শত্রু তাহলে তো এখানে দেখা যাচ্ছে আল্লাহ

না দু একজন আবার একটা আনসার করে সেটা হচ্ছে তারা বলে আহ মুসলমানরা মার খেতে খেতে একসময় আল্লাহ ওদের শেষ করে দিবে ইহুদিদের শেষ করে দিবে আমি বললাম ওরা তো শেষ হয়েছে মুসলমান তো শেষ হয়ে যাচ্ছে পুরা গাজা দুলিশা করে দিচ্ছে তাহলে আল্লাহ খার অপেক্ষা করতেছে এখনই শেষ করে না কেন ইসরাহিদের হ্যাঁ একদম আপনার সাথে একমত এটা তো আল্লাহ চাইলে মানে একটা ফেরেস্তা পাঠা দিলেই তো ভাঙ্গা ভিঙ্গা দেয় ইসরায়েল তাই না শক্তি অথবা যেহেতু আল্লাহর কাছে সব রিমোট কন্ট্রোল আল্লাহ চাইলে তো এই রিমোটটা দিয়ে ইসরায়েলিদের অফ করে দিতে পারে সবগুলো একসাথে মরে গেল অথবা ওদের খানা বন্ধ করে দিতে পারে ঠিক আছে ঠিক আছে ইসলাম ভাই আপনার আপনি কি আর কিছু বলবেন আর কোনো পয়েন্ট আছে জি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আহ আহ কতলিক ধর্মের দেবতাদের একত্রে কি বলা হতো একত্রে কি বলা হতো মানে যেমন সবগুলা তারা দেবতা বানায় রাখছে মূর্তি বানায় রাখছে তারা আল্লাহ বলতো নাকি দেবতা বলতো নাকি আল্লাহ হচ্ছে হচ্ছে আলোচনা একটা দেবতা ছিল সেই দেবতাটা হচ্ছে আহ সৃষ্টিকর্তা দেবতা কিন্তু সেই দেবতাটা বিলীন হয়ে গেছে সৃষ্টি করার পরে বিলীন হয়ে গেছে হ্যাঁ অন্য দেব দেবীর ভিতরে ভাগ ভাগ হয়ে গেছে সেই ভাগ ভিতরে একটা প্রধান দেবতা হচ্ছে মানে হুবাল হুবালের ছিল তিন মেয়ে লাত মানাতুসা এই তিন মেয়েকে পূজা করা হইতো সেই অঞ্চলে এবং এই তিন দেবীকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পূজা করা এবং গ্রীসে হচ্ছে গিয়ে ভেনাস তারপর হচ্ছে গিয়ে আর কি কি যেন আছে হ্যাঁ এই তিন দেবীকে একই দেবী মানে সব সব জায়গায় যে ক্যারেক্টার গুলা দেখলে আপনি বুঝবেন সেই দেব দেবী গুলো একই দেবী তো আল্লাহ বিলা একটা ক্যারেক্টার ছিল মানে আরবে সেই ক্যারেক্টারটা ছিল সৃষ্টিকর্তা দেবতা কিন্তু সেই দেবতাটার সেরকম কোনো পাওয়ার নাই সেই দেবতাটা হচ্ছে গিয়ে সৃষ্টি করার পর বিলীন হয়ে গেছে এরকমের একটা কনসেপ্ট তাদের ভিতরে ছিল কিন্তু পরবর্তীতে মোহাম্মদ আইসা সেই আল্লাহ দেব নামক যে দেবতাটা ছিল ওদের সেটারে চিন্তা করছে চিন্তা করে বলছে ওইটাই ওইটাই হচ্ছে সবচেয়ে ক্ষমতাশালী ওইটাই একমাত্র আল্লাহ মোহাম্মদ যেটা করছে ইহুদি ধর্ম এবং মানে মানে ওইখানের যে প্যাগান ধর্ম সেই দুইটার একটা মিক্সচার করছে একটা খিচুড়ি বানাইছে খিচুড়ি বানায় নতুন একটা ধর্ম প্রবর্তন করছে আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন ভাই সেটা হচ্ছে মেরাজ নিয়ে আপনি একদিন আলোচনা করছেন আপনার লাইভে সেটা হচ্ছে আমাদের রাসুল আহ গেছেন ওই যে সাতাশ মানে যাওয়ার পর থেকে জিজ্ঞেস করছে যে আপনি কে আপনার সাথে কে এই প্রশ্নটা কে করছিল ফেরেস্তা নাকি আল্লাহ হ্যাঁ এটা ফেরেস্তা জিজ্ঞেস করছিল এটা তো আমি বুঝলাম না ফেরেস্তা কেন জিগেই ফেরেস্তার কাছে খবর নাই আর সেটাই যখন আপনি আলোচনা করতেছেন আমি খুব ভালো করে আপনার আলোচনা শুনছিলাম এই প্রশ্নটা করার মানেটা কি আল্লাহ কি তার ফারেস্তা বাহিনীকে জানাই নাই যে আমার বন্ধু আসতেছে আমার সাথে দেখা করার জন্য কেন প্রশ্ন করবে হ্যাঁ তারপর আবার ওই যে বোরাক নামক গোড়াটারে বাইন্দা রাখছে নাকি মসজিদের সামনে নাকি বাইন্দা রাখছে আমি বুঝলাম না যে গোড়া কথা কইতে পারে যে গোরা বুঝে যে এর উপরে নবী চড়ছে এই গোরার আবার বাইন্দা রাহন লাগে কেন বুঝলাম না তো হ্যাঁ ভাই এই মেহারাজের বিষয়টা নিয়ে কুবি কুবি কনফিউজ আমি মানে যখন পড়ি আলোচনা মানে বিভিন্ন আর্টিকেল পড়ি আপনার আলোচনা শুনি মিলাইতে পারি না ব্যাপারটা কি এবং বিভিন্ন আর্টিকেল অনলাইনে বিভিন্ন আর্টিকেল দেখি এখানে দেখা যায় অনেক তথ্য মিসিং হুজুরা যে আর্টিকেল আর্টিকেল গুলা লেখে এগুলা পড়ি তখন দেখি অনেক তথ্য নাই এখানে মানে যেগুলা গোপন করা হয় ইসলাম উদ্দিন ভাই আপনার কথা শোনা যাচ্ছে না না ইসলাম উদ্দিন ভাই আপনার কথা শোনা যাচ্ছে না

মিরাজটা শুরু হয়েছিল কোথা থেকে এটা কি আপনি জানেন যে মিরাজটা শুরুটা কোন জায়গাটা থেকে যে আর্টিকেল গুলো আমি পড়ছি সেগুলো যে যাচ্ছে যে মসজিদ হারাম মসজিদ এই থেকে শুরু আর আপনার আলোচনা আমি জানতে পারলাম এবং আপনার লেখাগুলা থেকে পড়ে তার মোহাম্মদের একজন থেকে তো ওই তত্ত্বগুলো আবার মিসিং জড়িত আর্টিকেলে তো এই যে চাচাতোবনের সাথে তো মুহাম্মাদের প্রেম ছিল নাকি এটা জানেন নাকি হ্যাঁ আমি জানি এটা আপনার লেখাগুলো পড়ছি তখন এই তত্ত্বগুলো পাইছি আমি তো এমন যদি যদি রাসূল করোনারী দের থেকে দূরে থাকার নির্দেশ দেন তাহলে রাসূল কেন ওই পরনারীর ঘরে রাত্রিবেলায় দিনের বেলাও না রাত্রিবেলায়

জিবরাইল এটাকে বললে না জিবরাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে এ দুনিয়া থেকে টান দিয়ে আমার عرশের উপরে নিয়ে আসো সুবহানাল্লাহ সাহেবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চলে সৈয়দিনা জিব্রাইল বিশ্ব নবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্কে সাদার উর্দু ফার্সিতে বলে সিনাচাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবান পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলার থেকে দল যে রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে সেই রাত্রে আমার বন্ধুরা আমি উপরের দিকে উঠামো জবাবে উপরের দিকে এখন উপরের দিকে যে উঠাবে এটা রসুল আপুল নিজেই যান নিজে কি না জানান রসুলা আকুলসাল্লাহামকে শুধু ওই বর পরিবর্তন করার জন্য বলা হয়েছে কোথায় নিবে এটা আল্লাহাক উমেহানির ঘরে রসুলা আকুলসালামকে নিয়ে এই এই জন্য যে ভ্রমণটা শুরু হবে মসজিদে মসজিদে হারাম হারাম থেকে 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 তো মসজিদে হারামের সবচেয়ে নিকটতম ঘর হলো উমেহানি ঘর আপনারা এর দশকের আগে যারা মক্কা শরীফ গেছেন ওনারা দেখছেন যে তুর্কিদের প্রথম করা মসজিদে হারাম দেখা এটার মধ্যে ইয়া বড় বড় দুইটা ফিলার

আমাদের গ্রামের মসজিদে বা কোনো মসজিদে সাধারণত এইসব না তারা কেন করে না বা নাকি তারা জানে না সেটাই বুঝতে না পারিনা প্রশ্নটা হচ্ছে যে বিশ্বাস অবিশ্বাস এবং মেনে নেওয়া এই জিনিসটা আমার মনে হয় একই আপনার কি মনে হয় আমার মনে হয় সংজ্ঞাটা একই রকম বিশ্বাস অবিশ্বাস মেনে নেওয়া মানে আমি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করলাম অবিশ্বাস করলাম বা মেনে নিলাম জিনিসটা তো একই মানে বৃত্তি মেনে নিলাম কোন বিশ্বাস মানে হচ্ছে প্রমাণ ছাড়া মেনে নেয়া আর প্রমাণ ছাড়া করা আর যদি আপনি মেনে নেন সেটা হতে পারে মেনে যখন প্রমাণ সহ মেনে হতে পারে মেনে নেওয়াটা তো যেকোনো রকমের হতে পারে আপনি একটা কে মেনে নিছেন সেটা প্রমাণ সহ হতে পারে আর প্রমাণ ছাড়াও হতে পারে বিশ্বাসটা হচ্ছে বিশ্বাসটা যখন প্রমাণ নাই কিন্তু আপনি মেনে নিছেন সেটা হচ্ছে অন্ধবিশ্বাস বা বিশ্বাস এটা তো তাহলে অবিশ্বাসের মতোই হলো মানে অন্ধবিশ্বাসের মতোই হলো অবিশ্বাস মানে তো কোনো বিশ্বাস নাই আমার এই বিষয়ে এটা তো মানে বিশ্বাস এবং অন্ধবিশ্বাসটা একই হলো বিশ্বাস এবং অন্ধবিশ্বাস হ্যাঁ একই হ্যাঁ তাহলে প্রমাণের সংখ্যাটা কি হবে ভাই প্রমাণের সংখ্যাটা যেই প্রমাণের সংখ্যাটা মানে মানে প্রমাণ হচ্ছে সেটা যেটা দ্বারা আমরা একটা জিনিসকে ভেরিফাই করতে পারি যে এই জিনিসটা যে সত্য সেটা আমরা ভেরিফাই করতে পারি যা দ্বারা সেটাকে বলে প্রমাণ যাচাই যাচাই করতে একটা পারি পারি সেটাকে করে আমরা নাকি রিজেক্ট করব সেই সিদ্ধান্তটা নিতে পারি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন ইসলাম উদ্দিন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে